আইপিএল এর নিলামে আবারো কলকাতা নাইট রাইডার্স এ ফিরলেন সাকিব আল হাসান 3 কোটি 20 লাখ রুপিতে তাকে নিলামে কিনে নেয় কেকেআর ভিত্তিমূল্য 1 কোটি রুপিতে মুস্তাফিজকে নিয়েছে রাজস্থান রয়্যালস 2011 থেকে 2017 এই 7 মৌসুম আইপিএল এ সাকিব আলোকিত করছেন কলকাতা নাইট রাইডার্স এর হয়ে আর এরই মধ্যে দুইবার শিরোপাও জিতেছেন কলকাতার হয়ে কিন্তু 2018 সালে কলকাতা নিলামে ছেড়ে দিলে সানরাইজার্স হায়দ্রাবাদ কিনে নেয় সাকিবকে এর পরের বছর নিষেধাজ্ঞার জন্য খেলা হয়নি আইপিএলে এবারের মৌসুমে সেই পুরনো কলকাতাই পেল সাকিবকে ভিত্তিমূল্য 2 কোটিতে সাকিবকে পাওয়ার প্রতিযোগিতায় পাঞ্জাব থাকলেও 3 কোটি 20 লাখ টাকায় কলকাতা কিনে নেয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে